নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার 14 এপ্রিল 2022 দৈনিক লটারিতে এই 5 রাশির প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি এই ভিডিওটিতে দিই এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। ভিডিওটি খুব ছোট্ট পরিসরে আমি তৈরি করি, কিন্তু এই ভিডিওটি আপনি শুনুন, শোনার পর আপনি আপনার জীবনে লটারির ক্ষেত্রে অ্যাপ্লাই করুন, দেখবেন আপনি লটারির ক্ষেত্রে সাকসেসের মাত্রাটা আপনার বাড়বে। দেখুন, লটারিটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, অর্থাৎ এখানে খুব অল্প সময়ে আপনি কিন্তু ধনী হতে পারেন। সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্য চক্রে, আপনার জন্ম ছকে লটারি যোগ আছে কি না। আর এই লটারি যোগ আপনার আছে কি না সেটা একমাত্র একজন দক্ষ জ্যোতিষী, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু জানিয়ে দিতে পারবে কোন বছর আছে, কখন আছে এবং আপনার ক্ষেত্রে লাকি নাম্বার কোনটা। এটা সম্পূর্ণ একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে চয়েস করে নিয়ে আপনাকে সেটা জানতে কিন্তু হবে। দেখুন, লটারির ক্ষেত্রে চারটি গ্রহের কথা আমি বিশেষ করে বলি। প্রথম হচ্ছে আকস্মিক প্রাপ্তির, এই কলিযুগে আকস্মিক প্রাপ্তির যে কারক গ্রহ সেটি হচ্ছে রাহু, এবং তারপরে শুক্র, শনি এবং বুধ। এই চারটি গ্রহ আপনার জন্মছকে যদি এই গ্রহগুলো ভালো থাকে বা দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলে, তাহলে লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, যারা লটারি কাটছেন, কারো কারো ক্ষেত্রে মোটামুটি প্রাইজ পাচ্ছে, কারো কারো ক্ষেত্রে ছোটো প্রাইজ পাচ্ছে, কেউ কেউ বড় প্রাইজ পাচ্ছে, কিন্তু বড় প্রাইজটার ক্ষেত্রে অনেকে মিস খেয়ে যাচ্ছে। দেখুন, লটারির ক্ষেত্রে আমি বারবার বলছি, রাহু কবচ আপনারা পরিধান কিন্তু করুন। রাহু কবচ লটারি লাগবে এ কথা আমি কখনো আমি বলবো না, কিন্তু লটারি ক্ষেত্রে লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, অর্থাৎ ভাগ্যের চাকা আপনার কিন্তু ঘুরিয়ে দিবে এই রাহু কবচ। এবং এর পাশাপাশি যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধনলক্ষ্মী কবচটাও কিন্তু আপনারা পরিধান করতে পারেন, বিশেষ করে ধনকে আকর্ষণ কিন্তু করবে সেটা আপনার জন্মছক থেকে। কিন্তু রাহু কবচটা কি স্পেশাল, যারা লটারির উপর ডিপেন্ডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কবচ পরিধান কিন্তু করুন। দেখুন, এই ভিডিওটি যারা দেখছেন তারা নিজ দায়িত্বে ভিডিওটি দেখুন এবং নিজ দায়িত্বে লটারিটা আপনি কাটুন, কারণ এখান থেকে আপনারা আমি জন্মছক দেখতে পাচ্ছি না, হস্তরেখা দেখতে পাচ্ছি না। দেখুন, যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা কি লটারি পাবে? তারাও পাবে। হস্তরেখা কিন্তু আপনাকে বলে দিবে যে আপনার লটারি যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে সেটা কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজার সেটা আপনাকে জানিয়ে দিবে। আগামীকাল 14 এপ্রিল 2022 বৃহস্পতিবার যে রাশিগুলোর আমি কথা বলবো, যে রাশিগুলো আগামীকাল লটারি প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার 14 এপ্রিল 2022, প্রথমেই বলি আগামীকাল পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী নক্ষত্র রিপ্রেজেন্ট করছে এবং যোগ খুব দুর্দান্ত যোগ আছে, সেটি হচ্ছে বৃদ্ধি যোগ। এর সাথে সাথে আপনাদেরকে আমি জানাবো আগামীকাল রাহুকালটা, রাহুকালটা লটারি বলে না, কোনো ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট বলুন, যে কোনো কিছু চেয়ে ইনভেস্টমেন্ট কিন্তু এ সময় করবেন না। একটা 28 মিনিট থেকে 3টা পর্যন্ত আগামীকাল রাহুকাল থাকছে, এ সময় শুভযাত্রা, ইনভেস্টমেন্ট, লটারি, শেয়ার মার্কেট এগুলোতে করবেন না। এবার আমি আপনাদেরকে জানাবো রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়।
যে সময় লটারি কাটলে আপনার লটারি লাগার সম্ভাবনা বাড়বে এবং তার সঙ্গে টার্গেট নাম্বার, লাকি নাম্বার। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। এবার আপনাদেরকে আমি জানাই আগামীকাল প্রথম যে রাশির কথা বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি ক্ষেত্রে আপনাদের শুভ সময় যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সকাল 8:02 থেকে 10:18 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার কর্কট রাশি ক্ষেত্রে 6 এবং 9। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 9:18 থেকে 12:04 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার যেটি সেটি হচ্ছে 2 এবং 1। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 6 এবং 7। আপনাদের শুভ সময় সকাল 10:25 থেকে 12:34 পর্যন্ত। সবশেষ যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম, অনেকে অপেক্ষা করছে আমার রাশি আছে কিনা, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 8 এবং 6। আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা সকাল 8:42 থেকে 10:18 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে শুভ সময় 11:32 থেকে 12:58 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 5 এবং 1। আগামীকাল যে শুভ সময় দাঁড়িয়েছে যেটা অভিজিৎ মুহূর্ত 11:50 থেকে 12:45 পর্যন্ত আগামীকাল অভিজিৎ মুহূর্ত দাঁড়িয়েছে। আরেকটি আপনাদের যে সময় সেটি হচ্ছে আরেকটি যে সময় 4:28 থেকে 5:46 পর্যন্ত। 4:28 থেকে ব্রহ্ম মুহূর্ত, 4:28 থেকে 5:46 পর্যন্ত এই সময়টা কিন্তু দাঁড়িয়েছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। নমস্কার, ধন্যবাদ।